বন্ধুদের সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে শেয়ার করছি ঝিঙের একটা খুব সুস্বাদু পদ। চলুন দেখে নিই কীভাবে এই রান্নাটা করছি। ঝিঙেটা খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই সময় কিন্তু অনেক সময় ঝিঙের তেতো হতে পারে, সেই জন্য ঝিঙেটা অনেক সময় ওই শশার মতন করে দুপাশ থেকে মানে দেখে নেওয়া দরকার যে ঝিঙেটা তেতো আছে কি না। এবার ঝিঙেটার মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, নিয়ে আবার আরেকটা করে ফালি দিয়ে নেব, নিয়ে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। অনেকটা ঝিঙে পোস্ত আমরা যেভাবে রান্না করি ঠিক সেইভাবে ডুমো করে কেটে নিচ্ছি। পেঁয়াজটাকেও আমি ডুমো করে কেটে নেব, কুচি কুচি করে ডুমো করে কুচি করে কেটে নেব। লঙ্কাটা চিরে নেব। দেখুন এইভাবে আমি সবকটা ঝিঙে কেটে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। আমাদের রান্নাগুলো পছন্দ হলে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্টস করুন, আর নিচে থাকা বেল আইকনটাতেও ক্লিক করে দিন পরবর্তী রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। চিংড়ি মাছটাকেও ধুয়ে নিয়ে আমি নুন হলুদ লাগিয়ে রেখেছি, লঙ্কা চিরে রেখেছি। এবার চলুন রান্নাটা করে ফেলছি। খুব অল্প পরিমাণে মাস্টার্ড অয়েল নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের কিন্তু ঘাড়ের দিকের ময়লাটা আমি পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার একটু লালচে করে ভেজে নেব। এই চিংড়ি মাছগুলো কিন্তু খুবই সুস্বাদু হয় এবং ভাজলেও কিন্তু শক্ত হয়ে যায় না। যখন চিংড়ি মাছটা একটু লালচে হয়ে আসবে এবং খুব সুন্দর মিষ্টি মিষ্টি ভাজা একটা গন্ধ আসবে চিংড়ি মাছের, তখন আমি চিংড়ি মাছটাকে তুলে নেব। দেখুন কেমন লাল করে ভেজেছি। এইরকম লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু রান্নার গন্ধটা খুব সুন্দর হবে। এবার আমি ওই কড়াতেই আরও কিছুটা মাস্টার্ড অয়েল নিয়ে নিচ্ছি, সর্ষের তেল। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। করে তাতে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 1/4 চামচ কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে ঠিক মিনিটখানেক ফোড়নটাকে ভেজে নিয়েছি, দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, এটাও মিনিটখানেক ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয় বন্ধুরা। এবার পেঁয়াজটাকে আমি খুব বেশিক্ষণ ভাজবো না, কিছুক্ষণ ভেজে নেব। খুব সামান্য মানে 2 মিনিট মতন পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব, যাতে পেঁয়াজ ভাজার গন্ধটা না আসে। মানে অল্প একটু ভেজে নিয়েই আমি এর মধ্যে কেটে রাখা ডুমো করে কেটে রাখা ঝিঙেটাকে দিয়ে দিচ্ছি। ঝিঙেটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব। আমি নুনটা দেখাতে ভুলে গেছি বন্ধুরা, নুন অবশ্যই দিতে হবে। নুন আর হলুদ দেব এবং তার সঙ্গে দেব খুব সামান্য পরিমাণে, একদমই খুব কম, একটু মানে একদম মানে 1/4 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা আপনাদের ইচ্ছে হলে নাও দিতে পারেন। রান্নাটা কিন্তু একটু ঝাল হলে খেতে ভালো হয়, ওই জন্য লঙ্কার পরিমাণটা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। যতক্ষণ না ঝিঙেটা ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করব। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে আরও কিছুক্ষণ আমি একটু চাপা দিয়ে রান্না করে নেব। এই সময় আমি টেস্ট করে নিচ্ছি নুন ঝাল সব ঠিক আছে কিনা। আরও মিনিট পাঁচেক রান্না করে নিয়েছি। এবার ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে, এখন আর আমি এটা ঢাকা দিয়ে রান্না করব না। এবার ততক্ষণই রান্না করব যতক্ষণ না পুরো জলটা ঝিঙে শুকিয়ে যায়। ঝিঙে কিন্তু মানে বেশিক্ষণ না জল শুকিয়ে নিলে
প্লেটে রাখার পর আবার ভেতর থেকে জল বেরিয়ে আসে, তখন কিন্তু সেইটার স্বাদ খুব ভালো লাগে না। এটা আমি খুব ডিমে আছে রেখে আস্তে আস্তে পুরোটা জল ঝিঙে শুকিয়ে নিচ্ছি। দেখুন একদমই জল শুকিয়ে গেছে। আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আস্তে আস্তে যখন ঝিঙে থেকে তেলটা বেরিয়ে আসবে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে এসছে প্রায়। অসম্ভব স্বাদের একটা রান্না, বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। দেখুন ঝিঙে থেকে তেলটা বেরিয়ে এসেছে, রান্নাটা আমার হয়ে গেছে। দেখুন রান্নাটা দেখলেই বুঝতে পারবেন যে ঝিঙেটার থেকে পুরো তেলটা বেরিয়ে এসেছে। এবার সার্ভ করে দেখাচ্ছি। অনেক ধন্যবাদ বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছেন। আশা করছি যে আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রান্নায়।